বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছে পিন্টু স্বর্ণকার। বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বর্তমানে যে জুয়েলার্সের দোকানে সোনার গহনা কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের গহনা কিনতে পাওয়া যায়, তো সেই গহনাটা কিনে আনলে ভালো হয় না দোকান থেকে অর্ডার দিয়ে তৈরি করে আনলে ভালো হয়? বন্ধুরা, এ সমস্ত কথাই ভিডিওর ভিতরে বলে দেব। আর বলবো, আপনি যদি আজকে কোনো গহনা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কত টাকা আপনার দাম পড়বে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সনাতন পদ্ধতি? বন্ধুরা, প্রথমে বলে দেব যে সোনার দামটা, ভিডিওর শেষে বলে দিব যে গহনাটা যে আপনি কিনবেন সেটা ভালো হবে না তৈরি করলে ভালো হবে। বন্ধুরা, 11.664 গ্রামে হলো এক ভরি, 16 আনায় হলো এক ভরি, 6 রত্তিতে হলো 1 আনা, 96 রত্তিতে হলো 1 ভরি। বন্ধুরা, সেই হিসাবে আজকে সবচেয়ে ভালো মানের হলমার্কযুক্ত 22 ক্যারেট 1 ভরি সোনার দাম পড়বে 93,428 টাকা, 21 ক্যারেট হলমার্কযুক্ত 1 ভরি সোনার দাম পড়বে 89,171 টাকা, 18 ক্যারেট হলমার্কযুক্ত 1 ভরি সোনার দাম পড়বে 76,457 টাকা, সনাতন পদ্ধতি 1 ভরি সোনার দাম পড়বে 63,685 টাকা। বন্ধুরা, এখন বলে দিব 1 আনা সোনার দাম কত পড়বে। বন্ধুরা, সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট 1 আনা সোনার দাম পড়বে 5,839 টাকা, 21 ক্যারেট 1 আনা সোনার দাম পড়বে 5,573 টাকা, 18 ক্যারেট 1 আনা সোনার দাম পড়বে 4,478 টাকা, সনাতন পদ্ধতি 1 আনা সোনার দাম পড়বে 3,980 টাকা। বন্ধুরা, এটা ছিল আজকের রেট। তো এখন বলে দিব যে আপনি সোনার দোকান থেকে যে গহনাটা কিনতে পাওয়া যায় তো সেটা কিনলে ভালো হবে না আপনি অর্ডার দিয়ে তৈরি করে আনলে সেটা ভালো হবে। বন্ধুরা, সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি কোনো গহনা জুয়েলার্সের দোকান থেকে কিনে আনতে যান তাহলে সেটা আপনি অবশ্যই খেয়াল করবেন যাতে সে জিনিসটা ভালো মানের হয়, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণের হয়। যদি সেরকম থাকে, যদি গ্যারান্টিযুক্ত থাকে, তাহলে সে জিনিসটা আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আর যখন আপনি সে জিনিসটা তৈরি করতে যাবেন দোকান থেকে অর্ডার দিয়ে, তো সেম জিনিসটা আপনি ফলো করবেন যাতে জিনিসটা ভালো মানের হয়, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম হয়। বর্তমানে বন্ধুরা মেশিনে যাচাই করে কিন্তু হলমার্ক স্বর্ণটা দেওয়া হয়, তো সেরকম আপনি ডকুমেন্ট নিয়ে বা আপনার যাতে গ্যারান্টিযুক্ত থাকে সেই গহনাটা আপনি যদি তৈরিও করেন বা কিনেন কোনো সমস্যা নেই। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।